যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে নাযিল করেছেন। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রশ্ন করা হয়েছিল। তারা জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ আমাদের দ্বারে কাছে থাকেন না আমাদের থেকে অনেক দূরে থাকেন? আমরা জানতে চাই। এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমি কাছে থাকি না দূরে থাকি, তাদের প্রশ্নের জবাবে আপনি বলে দিন আমি সমস্ত বান্দাদের কাছে কাছে থাকি। আল্লাহ কি বলে দিলেন? আল্লাহ আমাদের কাছ থেকে দূরে থাকেন না আমাদের সকলের কাছে কাছে থাকেন? কাছে কাছে আমাদের কাছে থাকা হবে আসমানের উপরে থাকলে। শুধু আসমানের উপরে থাকলে আমাদের কাছে থাকা হবে না, জমিনেও যদি থাকে। আপনাদের আল্লাহ শুধু আসমানে থাকেন না শুধু জমিনে থাকেন না সবখানে থাকেন? সবখানে থাকেন। কাজেই আল্লাহ যেভাবে আসমানে আছেন তেমনি ভাবে আল্লাহ জমিনেও আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় যেখানে সিয়াম রোজার কথা আল্লাহ উল্লেখ করেছেন 183 নম্বর আয়াত থেকে শুরু করে 187 পর্যন্ত, এর মাঝখানে একটি আয়াত রয়েছে 186 নম্বর আয়াত, সূরা বাকারা 186 নম্বর আয়াত দেখেন মাঝখানে, আর আগে পরে রোজার রমজানের মাসাইল, রোজা রমজানের কথা আল্লাহ উল্লেখ করে মাঝখানে বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দা যদি আমার সম্পর্কে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জিজ্ঞেস করে যে আল্লাহকে কেমন করে পাবো, আল্লাহর কাছে কেমন করে চাইবো, আল্লাহ কি দূরে? এই আয়াতের তাফসীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সাহাবারা বলছেন যে আমরা জিজ্ঞেস করলাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আকরিবুন রব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, আমাদের রব আল্লাহ পাক কি নিকটে কাছেই, আল্লাহ কি কাছে? কাছে হইলে আস্তে আস্তে কথা বলবো, জান আমি আপনি আমার পাশে বসে আছেন তাহলে আস্তে কথা বলবো, আর যদি দূরে থাকেন আর আমাকে ডাকতে আপনাকে তাহলে চিৎকার করে বলবো, ও ভাই শুনেন, তাই না? চিৎকার করে বলবো একবারে লম্বা টান দিয়ে। তো সাহাবারা ওই রকম বললেন যে আল্লাহ কি কাছে? যদি আল্লাহ কাছে হন তো ফানো না জি আমরা চুপি সারে কথা বলবো, মনে মনে আস্তে আস্তে কথা বলবো আল্লাহর সাথে, মানে মনে মনে ডাকবো আল্লাহকে চিৎকার করে নয়। আমবাইদুন নাকি আল্লাহ দূরে? আল্লাহ যদি অনেক দূরে হন তাহলে ফানো না দি চিৎকার করে ডাকবো, হে আল্লাহ হে রব, এরকম করে ডাকবো। আমাদের দেশে কিছু এরকম বক্তারা আছে, হুজুর আছে, হ্যাঁ দোয়াকারীর আছে, চিৎকার করে ডাকে হে আল্লাহ, না এরকম করে ডাকা তরিকা না। উদউ রাব্বাকুম তাদাররুয়ান ওয়া খুফিয়া, আল্লাহ বলছেন যে একগ্র চিত্তে বিনয়ী হয়ে আর খুফিয়া আস্তে আস্তে ডাকো, আস্তে আস্তে মানে নিজেকে শোনান, নিজেকে শোনাইতে হয়, এমন নয় যে একবারে মনে মনে ফিস ফিস করে, নিজেকে শোনান যে আপনি যেটা চাইছেন, পাশে যদি থাকে ডানে বামে থাকে একটু হয়তো শুনতে পাচ্ছে অসুবিধা নেই, কিন্তু চিৎকার করে ডাকবেন এটা দোয়ার আদবের খেলাফ। দোয়া সম্পর্কে অনেক দিক আলোচনা রয়েছে, যদি আল্লাহ পাক সময় দান করে তো ধারাবাহিক কয়েকটা আলোচনা দোয়া সম্পর্কে করা যেতে পারে, কারণ একদিনে দোয়া সম্পর্কে আলোচনা করে এই বিষয়গুলি সবগুলি কমপ্লিট করা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন জবাবে, যখন সাহাবীরা বললেন যে আল্লাহ কোথায়, আল্লাহকে কি দূরে পাবো না কাছে পাবো, আল্লাহ জবাবে আয়াত নাজিল করলেন, হে নবী ওয়াইজা সাআলাকা ইবাদি আননি, আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আননি আমার সম্পর্কে, কি জিজ্ঞেস করে? যে আল্লাহ কাছে না দূরে, আল্লাহকে জোরে ডাকবো না আস্তে ডাকবো,
তো বলে দাও ফাইন্নি করিবুন, আল্লাহ পাক নিকটে, আল্লাহ পাক নিকটে, আল্লাহ নিকটেও আছেন আর আরশে আজিমেও আছেন, আল্লাহ নিকটে আছেন আর সাত আসমানের ঊর্ধ্বেও আছেন। না নিকটে হইতে পারে না দূরে থেকে, নিকটে হইতে পারেন। যত দুর্বল সৃষ্টি তত নিকটে থেকেও আপনার কাজে আসে না, তাই না? আপনার ভাই যদি দুর্বল খোড়া হয় তা আপনার বাড়িতে রেখেও লাভ নাই, একটা চোর ঢুকলেও আপনার সহযোগিতা করতে পারবে না। কিন্তু পাওয়ারফুল যদি হয় তাহলে 50 কিলোমিটার দূর থেকেও হেল্প করতে পারে, পাওয়ারফুল হলে, ঠিক না? তাহলে সৃষ্টির ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যে যত শক্তিশালী দূরে থাকলেও সে কাজে আসতে পারে। যেমন যার কাছে শাসন ক্ষমতা সরকার, আরে সরকার রাজধানীতে বসে আছে কিন্তু হঠাৎ করে একটা গন্ডগোল যদি পল্লী গ্রামে হয় 500 কিলোমিটার দূরে রাজধানী থেকে, তারপরে দ্রুত একবারে সেনাবাহিনী পাঠিয়ে দিতে পারছে, পারছে না পারছে না? তাহলে দুনিয়ার সৃষ্টিতেই যদি 500 কিলোমিটার দূর থেকে 10 মিনিটের মধ্যে একেবারে দ্রুত হাজার হাজার সেনাবাহিনী গিয়ে পৌঁছে গেল সমস্যার সমাধানের জন্য, তাই না? তাহলে রাব্বুল আলামিন আল্লাহ, তার সম্পর্কে তো আপনি কল্পনা করে শেষ করতে পারবে না যে কত তিনি ক্ষমতাবান, আর কত কুদরতের মালিক, আর কত আল্লাহ পাক রব্বুল আলামিন মহা জ্ঞানী, তিনি আলিম, তিনি খবীর, তিনি কাদির। হ্যাঁ, চিন্তা করুন তাহলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে মানে এই নয় যে সর্বত্র বিরাজমান, এটা বিদাতি কথা, এটা গুমরাহী কথা, এটা হচ্ছে ভণ্ডদের কথা। আর কোরআনের কথা যে আল্লাহ নিকটেও আছেন আর আরশে আজিমেও আছেন, একটি আয়াত না, সাতের বেশি আয়াতে আল্লাহ পাক বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে সমুন্নত। আল্লাহ কোথায়? আল্লাহ আরশে সমুন্নত, আর আরো সাত আসমানের ওপরে, সাত আসমানের ওপরেও আল্লাহ আছেন আর কারিব নিকটেও আছে, নিকটেও আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ধরন আমরা জানি না কেমন করে আল্লাহ সাত আসমানের ওপরে থেকেও আপনার স্ত্রীর চাইতেও যে আপনার পাশেই থাকে। হ্যাঁ, বরং আল্লাহ বলছেন যে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনার যে মূল একটা শিরা আছে যেই শিরাটা কেটে দিলে মানুষ বাঁচে না, একেবারে আপনার গলায় লেগে আছে, এর চাইতো কাছে, এর চাইতো কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ কাছেও আছেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমও আছেন, এটা হচ্ছে কোরআনে কারিমের কথা। একটি নিয়ে নিলেন আর একটা ছেড়ে দিলেন, এটা গুমরাহি। আর অস্বীকার করে দিলেন যে আল্লাহ আরো সেটা মানি না, আল্লাহ কোথায় এই প্রশ্নই মানি না, আর জবাবও মানি না, আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতে বিরাজমান, সবকিছুতে বিরাজমান যারা বলবে এরা কুফুরি করবে। এই আকীদা হিন্দুদের, যার ফলে ওরা গাছের পূজা করে বলছে এর মধ্যেই তো ভগবান আছে, হ্যাঁ দেবদেবীর পূজা করে এতেই তো ঈশ্বর আছে, ভগবান আছে, গঙ্গা যমুনার পূজা করে বলছে এতেই তো ঈশ্বর আছে, হ্যাঁ সবকিছুতে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। এই জন্য তারা বানরের পূজা করে, হনুমানের পূজা করে, ওরা ওই এঁদুরেরও পূজা করে, সাপেরও পূজা করে। আমাদের এলাকায় আমি যখন ছোটবেলায় ছিলাম, এক হিন্দুর বাড়িতে সাপ ঢুকেছে, বিছানায় সাপ দেখেছে, তারপরে বলছে আরে ঘরে দেবতা এসছে, দেবতা এসছে, মারিস না মারিস না, দেবতা এসছে আমাদের ঘরে। আরে তার এক ঘন্টা পরে সাপে দংশন করে নিয়েছে বাড়ির মালিককে, সাপকে তাড়াইলো না, মারলো না, কিছুই করলো না, এক ঘন্টা পরে দংশন করেছে, লোকটি মারা গেল সকালে শুনতে পেলাম। আমরা তখন 12-14 বছরের ছেলে, ওই ঘটনা মনে আছে যে হিন্দুদের কাছে দেবতা সবকিছুতেই। এখন মুসলিমও যদি বলে যে আল্লাহ সবকিছুতেই বিরাজমান, তার মানে সাপের মধ্যেও বিরাজমান, এঁদুরেও বিরাজমান, গঙ্গা যমুনাতেও বিরাজমান, আর লক্ষ্মী দুর্গাতেও বিরাজমান, আর জিলানি চিস্তি আর হোসেন মানুষের হেল্লাজও বিরাজমান সবকিছুতে, এর চাইতে বড় কুফুরি আর কি আছে, এর চাইতে বড় আর কুফুরি কি আছে? এরপরে আর বড় কুফুরি কিছু থাকে না। ফেরাউন তো এই কথা বলেছিল, আনা রব্বুকা, আমার মধ্যে আমি তো রব, তো পার্থক্য কি থাকলো? তাহলে কোনো পার্থক্য নেই। ইসলামের আকীদা এটা, ইসলামের আকীদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি থেকে পৃথক, তার সৃষ্টি শুধু মানুষ নয়, আসমান জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্বে রয়েছেন, সাত আসমানের ওপর আরশ রয়েছে, আর আরশে আজিমে আল্লাহ পাক সমুন্নত। কিন্তু আল্লাহ আরশে থেকেও বিভিন্ন দিক থেকে যেগুলি আল্লাহ বেশি জানেন, আল্লাহ পাক নিকটে, সব কিছুর চাইতে নিকটে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়টিকে বোঝানোর জন্য বলেছেন একটা উপমা দিয়ে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ কত দূরে চিন্তা করেন, দূরে কিনা?
দূরে না? কত দূরে সূর্য, কত দূরে। আর তারপরেও সৌদি আরবে থাকলেও দেখছেন যে ঠিক ওইভাবে পূর্ব দিকে সূর্য উঠলো যেখানে উঠে, আর ওইখানে গিয়ে সূর্য ডুবলো, ঠিক না? চন্দ্র ওখানে উঠলো আর ওখানেই ডুবলো। বাংলাদেশ 5000 কিলোমিটার দূরে চলে গেলেন, 10000 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়া চলে গেলেন, আমেরিকা চলে, কানাডা চলে গেলেন, সেখানে গিয়ে দেখছেন আরে ভাই ঠিকই তো ওই রকমই, বাংলাদেশ থেকে এত দূর চলে আসলাম, তারপরে তো সূর্য ওই জায়গায় উঠছে আর ডুবছে, ওই জায়গায় চন্দ্র ওই জায়গাতে উঠছে, আর যেখানে যাচ্ছেন চন্দ্র আমার মাথার উপরে, পূর্ণিমার চাঁদ মাথার উপরে। সৌদি আরবে ছিলাম তবুও দেখছিলাম মাথার উপরে রাত্রে, আর এখানে আমেরিকা এসে ওইখানেও দেখছি চন্দ্র মাথার উপর। আপনার সাথে সাথে কিনা বলেন তো দেখি, নাকি 10000 কিলোমিটার দূরে চলে গেল চন্দ্র দূরে হয়ে গেল, বুঝতে পারছেন? চাঁদ কি দূরে হয়ে গেছে বুঝতে পারছেন? কখনো বুঝতে পারেন এত দূর চলে যাওয়ার পরে, ঠিক না? অথচ চাঁদ আল্লাহ পাকের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, ভালো করে শুনে রাখেন, চন্দ্র সূর্য আল্লাহ পাকের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, আমার 3.5 হাতের তুলনায় অনেক বড় সৃষ্টি আল্লাহ পাকের, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে চন্দ্র সূর্য কিছুই নাই, ক্ষুদ্র সৃষ্টি। তাহলে চাঁদ সূর্য যদি আমাদের সাথে সাথে চলতে পারে, যেখানে যাচ্ছেন সেখানে চাঁদ সূর্য মাথার উপর আকাশে দেখতে পাচ্ছেন, ওই রকমই একই অবস্থায় দেখতে পাচ্ছেন, তো রাব্বুল আলামিন 7 আসমানের উপরে আরশেও আছেন, আর ফাইন্নি করিবন তিনি কাছেও আছেন। কিন্তু কখনো এই অস্বীকার করবেন না যে আল্লাহ আরশে না, আর কখনো এই গুমরাহী কথা বলবেন না যে আল্লাহ সর্বত্র সব জায়গায়, সব জায়গায় নয়, সব জায়গার মধ্যে পাক না পাক জায়গায় রয়েছে, সব কিছুর মধ্যে ভালো মন্দ রয়েছে। তাহলে যদি বলেন যে ভালো লোকগুলির মধ্যে আল্লাহ রয়েছে, এইভাবে তো ভালো লোকদের পূজা শুরু হয়েছে, ওলি আউলিয়ার পূজা শুরু হয়েছে, যে ওলি আউলিয়ার মধ্যে আল্লাহর অবতরণ ঘটে, হিন্দুরা বলে অবতরণ, আর এই সুফি ভণ্ড পীরেরা বলে হলুল হয়েছে, আল্লাহর হলুল হয়েছে, আল্লাহ হলুল মানে অবতরণ ঘটা, ওর মধ্যে ঢুকে পড়ে একাকার হয়ে যাওয়া, তো একাকার হয়ে গেছে, আল্লাহ বিলীন হয়ে গেছে, একাকার হয়ে গেছে, লয় হয়ে গেছে, এগুলি কুফুরি কথা, হিন্দুদের কথা, যা সুফিরা ভারত থেকে আর ইরান থেকে নিয়ে গেছে, ভারতের হিন্দুদের কাছ থেকে আর ইরানি অগ্নিপূজকদের কাছ থেকে পীরতন্ত্রের লোকেরা নিয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলো ইসলাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতার দিক থেকে, দুই একটা দিক শুনে নেন বুঝার জন্য, ক্ষমতার দিক থেকে অত্যন্ত নিকটে, আল্লাহ পাক তার জ্ঞানের দিক থেকে অত্যন্ত নিকটে, সবকিছু নিকটবর্তী, জ্ঞান জানার দিক থেকে, আপনি পাশে থেকে জানতে পারেন না, কিন্তু আল্লাহ পাক 7 আসমানের ওপর আরো সাজিম থেকে সব জানছেন আমার আপনার অবস্থা, অন্তরের কথাও জানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জানার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, আল্লাহর ক্ষমতার বাইরে কোথাও পালিয়ে যেতে পারবেন না। আরে সৌদি আরব থেকে পালিয়ে যেতে পারেন অপরাধ করে, তাই না? যে কোনো দেশ থেকে অপরাধ ক্রাইম করে পালিয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ পাকের কুদরত থেকে কোথায় পালাবেন? ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, পালাও কোথায় পালাবে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, এই ক্ষমতা আছে যে ক্ষমতার দ্বারা আল্লাহ পাকের পৃথিবী ছেদ করে কোথাও চলে যাবে? আছে কোথাও কারো কাছে ক্ষমতা আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দিক থেকে, আর এই রকম বহু দিক হতে পারে যা আমরা জানি না, আল্লাহ নিকটেও আর আল্লাহ আরশে আজিমে, আল্লাহ আরশে আজিমে রয়েছেন, আর সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নয়। আর এটাই আমাদের স্বভাব বলে, এটা আমাদের নেচার বলে, প্রকৃতি বলে। যখন আমরা দোয়া করি, যে কোনো মুসলিম, একটা সাধারণ মুসলিমও যদি দোয়া করে, মূর্খ অশিক্ষিত মুসলিমও দোয়া করে, আল্লাহ ওপর দিকে, ওপর দিকে মনটা যাচ্ছে, তাই না? এমনকি চোখও অনেক সময় ওপর দিকে চলে যায়, আল্লাহ কেন? একটা মহিলা মূর্খ, কিচ্ছু একটা লেখা পড়া জানে না, কয়া জানে না, আলিফ জানে, কিছুই জানে না, তারপরে আল্লাহ ওপর দিকে কেন নজর যাচ্ছে? আরে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তো এইদিকে দেখবেন, আল্লাহ এরকম করবেন। কোন লোককে দোয়া করতে দেখেছেন আল্লাহ এরকম করে, আল্লাহ কেন? তার মানে প্রকৃতি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে। আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, রহমান দয়াবান আরশের উপর সমুন্নত রয়েছেন। আমিন তো মানফিস সামাই, তোমরা কি নির্ভীক, তোমরা কি ভয় করো না সেই জাতে পাককে, সেই সত্তাকে যিনি আকাশের ওপরে, ফিস সামাই মানে আলাস সামাই, ফি আলার অর্থে হয় আরবি ভাষায়, আল্লাহ পাক আকাশের ওপরে সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। যদি আল্লাহ বলতেন আমি বাংলাদেশে অনুপস্থিত নই, তাহলে আমরা বুঝে নিতে পারতাম যে পাকিস্তানে অনুপস্থিত। যদি আল্লাহ বলতেন আমি আসমানে অনুপস্থিত নই, তাহলে আমরা বুঝে নিতে পারতাম জমিনে অনুপস্থিত।
কোথায় তিনি অনুপস্থিত নন নাম বলেননি, অর্থাৎ আল্লাহ কোথাও অনুপস্থিত নন। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন, সেটা হলো জ্ঞানের সাতিত্ব। ওই আয়াতের শুরুতে ইয়ালামু শব্দ আছে, তিনি জানেন। আরশের উপর থেকে তিনি তোমাদের সব কিছু দেখেন, শুনেন, জানেন। নির্বাচনের সময় যেমন গাজীপুরে বসে আপনারা এরশাদ, জাতীয় পার্টি যারা করেন আপনারা বলেন যে এরশাদ তুমি এগিয়েছ না, আমরা আছি তোমার সাথে। এরশাদ হলো রংপুরে, আপনি বললেন গাজীপুরে, আপনি কেমনে বললেন যে আমরা আছি তোমার সাথে? যারা আওয়ামী লীগ করেন তারা বলবেন হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উনি হয়তো গোপালগঞ্জে বা কোথাও রয়েছেন। যারা অন্য কিছু করেন, বিএনপি করেন, তারা বলবেন অমুক খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরা কেউই কিন্তু আপনাদের সাথে নাই। আপনি 100, 150, 500 কিলোমিটার দূর থেকে বলছেন আমরা আছি তোমার সাথে। আপনি যদি এটা বলতে পারেন, এত মূর্খতা সহ, কোন গায়েব জানেন না, কিছু জানেন না, তারপরে বলছেন আমরা আছি তোমার সাথে। তো এত জ্ঞান, এত গায়েবি এলিম নিয়ে আল্লাহ তাআলা বলবেন না যে আমি আছি তোমার সাথে? এখানে তোমার সাথে কি অমুকে গিয়ে চলো আমরা আছি তোমার সাথে মানে তোমার গায়ের সাথে লেগে আছে, এটা বুঝাচ্ছেন না। আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছে, তোমাকে সাহায্য দানে আছি, তোমাকে ভোট দানে আছি, তোমার প্রচার অভিযানে আছি আমি, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন তোমার সাথে আছি মানে তোমার জীবন দানে আছি, জীবন রক্ষা করণে আছি, তোমার জীবিকা দানে আছি, হেদায়েত দানে আছি, তোমার হেফাজতে আমি আছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আছি কোথায়? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, কেবল আরশের উপরেই, অ্যাবসলুটলি তিনি সবার ঊর্ধ্বে। আমার কথা বুঝে থাকতে বলুন তো, আল্লাহ যদি কোথাও অনুপস্থিত না থাকেন তাহলে উপস্থিত কোথায়? পরিষ্কার হয়ে গেল, আল্লাহ সর্বত্র উপস্থিত, সবকিছু দেখেন, সবকিছু দেখেন। আর আমাদের সমাজের মুসলমানদের পরিভাষায় যিনি সব কানে থাকেন, সবকিছু দেখেন, তাকেই হাজির নাজির বলা হয়। সব কানে থাকেন, সবকিছু দেখেন যিনি, তাকে কি বলা হয়? হাজির। এই হাজির নাজির পারিভাষিক শব্দটার অর্থ শুধু কোনো এক জায়গায় উপস্থিত নয়, শুধু কোনো কিছু দেখতে বলা নয়, বরং হাদিম নাদির পারিভাষিক শব্দটার অর্থ হল আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সর্বদর্শী, সব কানে আছেন, সব কিছু দেখেন। আপনাদের বিশ্বাস কি এর ব্যতিক্রম? আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব, তা হচ্ছে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। এই প্রশ্ন এবং এর উত্তর কোরআনে কেরিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব। বিদাতপন্থীরা, সাধারণ মানুষ তাদের নয়, বরং তাদের বড় বড় আলেমরা এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, গোমরা হয়েছে। আল্লাহ কোথায় তাই জানে না, আর যা জানে কোরআন এবং হাদিস বিরোধী কথা জানে। মনে রাখবেন আলোচনা শুরু করার আগে এই কথাটি আমি অনেক বক্তব্যে বলেছি যে আল্লাহ সম্পর্কে আল্লাহ সবচাইতে বেশি জানেন, তারপরে আল্লাহ সম্পর্কে সবচাইতে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ পাক কোথায়, আল্লাহ কি বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরব। তিনি যেহেতু তাঁর সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেছেন, যিনি সমস্ত মখলুকাতের মধ্যে, সমস্ত মানব জগতে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতেন, তিনি কি বলেছেন রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কোথায়, তা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে তিনি কোথায় তা উল্লেখ করেছেন। তার প্রথম আয়াত আপনাদের সামনে বলবো সূরাতুল মুলকের, সূরা মুলকের আয়াত, আয়াত নম্বর 16 এবং 17।
আল্লাহ পাক ইরশাদ করেছেন আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো? আমিনতুম মানে তোমরা কি ভয় করো না, একেবারে নির্ভীক, কোন ভয় নেই তোমাদের অন্তরে? মান ফিস সামাই, সেই সত্তাকে বলে যিনি ফিস সামাই, আকাশে রয়েছেন, অর্থাৎ আকাশের উপরে রয়েছেন। আরবি ভাষায় ফি এর অর্থ আলা হয়, এটি খুব প্রসিদ্ধ। আর যারা প্রাথমিক নাহু সার্ফ গ্রামার পড়েছে মাদ্রাসায় তারাও জানে। তো আল্লাহ পাক এখানে বলেছেন আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, কোনো ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামাই মানে আলাস সামাই, যিনি আকাশের উপরে রয়েছেন, আকাশের মধ্যে নয়, আকাশের ঊর্ধ্বে রয়েছেন, এবং তিনি আকাশ জমিন সবকিছুর চাইতে বড়, সমস্ত মখলুকাত চাইতে আল্লাহর ক্ষুদ্র মখলুকাত আল্লাহর তুলনায় হচ্ছে আকাশ জমিন সূর্য চন্দ্র, সমস্ত কিছুর ঊর্ধ্বে সমস্ত কিছুর উপরে আল্লাহ পাক রয়েছেন। আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা সম্পর্কে যিনি আকাশের উপরে রয়েছেন? আইয়াকসিফা বেকুমুল আরদ, তিনি তোমাদের জমিনকে ধসিয়ে দিতে পারেন। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধসিয়ে দিল ফায়জাহা তামুর, তখন জমিন কম্পমান অবস্থায় স্থির থাকবে না, বসবাসযোগ্য থাকবে না। আমিনতুম মান ফিস সামায়ে, আর নাকি তোমরা নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে যিনি আকাশে রয়েছেন, আবার বলছেন আল্লাহ পাক রব্বুল 17 নম্বর আয়াতেও সূরাতুল মুলকের আমিনতুম মান ফিস সামায়ে আন ইউরসিলা আলাইকুম হাসিবা, সেই সত্তাকে বলে তোমাদের কোনো ভয় নেই যে আল্লাহ যে সত্তা তোমাদের উপর পাথর বর্ষণ করতে পারেন। আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতাআলামুনা কাইফা নাযির, আল্লাহ যদি পাথর বর্ষণ করেন আকাশ থেকে, আল্লাহর আজাব যদি নাজল হয় উপর থেকে, তাহলে তখন জানতে পারবে কাইফা নাযির, সতর্ক বাণী কেমন ছিল, আল্লাহ পাকের সতর্কবাণী, সাবধানতা, সাবধান করা তোমাদের কেমন ছিল, যে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছে কিন্তু সাবধান হওনি তোমরা। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক কোথায়, আকাশের ওপরে, স্পষ্ট কথা। আরো বহু আয়াত আজকে শোনাবো আপনাকে কোরআনে কারিম থেকে, একটি হাদিস শোনায় তারপরে আয়াতগুলি শোনাবো। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন, হাদিসটি সেই মুসলিম শরীফে রয়েছে, হাদিসটি একটু বড় আছে, সময় অল্প, সেই জন্য হাদিসে যে অংশটুকু আমাদের বক্তব্যের সাথে জরুরি সেই অংশটুকু বয়ান করব। বলছেন যে ওয়াকানাতলি জারিয়াতুন, আমার একটি দাসী ছিল, বালিকা দাসী, তার আগানামান, সে ছাগল চরাত, লি কেবালা ওহদিন, আমারই ছাগলগুলি ওহদের এলাকায়, ওহদ পাড় দেখেছেন যারা মদিনা গিয়েছেন, মদিনা থেকে বেরিয়ে উত্তর দিকে ওহদ পাহাড়ের দিকে ওই মেয়েটি দাসীটি ছাগল চরাত। ফাত্তালাতু জাতা ইয়াউমিন ফাইজা আযযেবু কদ যাহাবা বিশাতি মিন গানামিহা, একদিন আমি দেখতে গেছি, দেখি আমার বকরি ছাগলের কি অবস্থা, গিয়েছি দেখি যে একটি নেকড়ে বাঘ এসে আমার যে বকরির পাল ছিল সেই বকরির পাল থেকে একটি বকরিকে নিয়ে গেছে। বলছেন যে আনা রাজুল মিন বানি আদম, আমি একজন আদম সন্তান, মানুষ, মানুষ মানে আসাফু কামাই আসাফুন, অন্য মানুষের যেমন রাগ হয় তেমন আমারও রাগ হয়েছে, বড়ই রাগ হয়েছে আমার, যে কেমন করে তুমি বকরি চড়ালে দেখাশোনা করলে, যে তুমি থাকতে রাখাল থাকতে দেখাশোনা করছো আর নেকড়ে বাঘ আসলো আর এসে আমার বকরি উঠিয়ে নিয়ে গেল। লাকিন্নি সাকাকতুহা সাক্কা, এই রাগে আমি বরদাস্ত না করতে পেরে আমি তাকে একটি খুব জোরে চড় দিয়েছিলাম, সাক্কাতন মানে চড়, লাতা মানে চড় হয় গালে মারা, মুখে মারা, একটা চড় দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু ভুলের অনুভূতি হয়েছে, আজকালকার জামানার আর তখনকার জামানার ইমানে পার্থক্য এই যে আজকাল ভুল করে মানুষের অনুভূতি নেই, জিন্দেগি কত রকমের জুলুমাত আছে, কারো কত লোকের বেইমানি করলাম, আত্মসাত করলাম, ধার নিলাম, দিলাম না, কোনো অনুভূতি নেই যে ভুল করেছে।
একটি ভুল করেছেন সামান্য, একটা চড় দিয়েছেন দাসীকে, কৃত দাসীকে। তারপর ফাতাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাড়াতাড়ি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির হয়েছি যে আমার মাফের কোনো রাস্তা আছে কিনা। সুবহানাল্লাহ, এই পার্থক্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু আনহুম বলতে বলেছেন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং আল্লাহর কাছে তারা পুরস্কার পেয়ে, নিয়ামত পেয়ে, জান্নাত পেয়ে তারাও সন্তুষ্ট রাজি হয়ে যাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওই রকম গুণ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন তো আপনার উপর আল্লাহ রাজি হয়ে যাবে, আপনিও আল্লাহর কাছে পেয়ে রাজি হয়ে যাবেন। ওয়াল্লাযীনা ইত্তাবাউহু বিহসান, কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের অনুসারী হবে এইভাবে। ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক। রাজুলুন বানি আদম, আমি আদম সন্তান, ভুল হতে পারে, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে সংশোধনের চেতনা, এহসাস, অনুভূতি যে ভুল করে ফেলেছি, আমাকে এখন মুক্ত হইতে হবে ভুল থেকে। বলছেন রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হলাম, ফাআযযামা যালিকা আলাইয়া, এসে যেমনই বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর বড়ই কঠোর ভূমিকা নিলেন, বড়ই পাপ করে ফেলেছি যেন এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন, কত বড় অন্যায় করেছো তুমি, কি অন্যায় করেছো তুমি, একটা নেকড়ে বাগে বকরি নিয়ে গেছে, না হয় তুমি একটা মেয়েকে তোমার দাসীকে এইভাবে মারলে, চর আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে তুমি। ফাজমা জালিক আলী বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই অন্যায়ের খেসারত হিসাবে, অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য, তওবার জন্য, আফালা উতিকহা, তাকে আমি আজাদ করে দেব, স্বাধীন করে দেব, আমার আজ করতেই হবে না, তাকে স্বাধীনভাবে ছেড়ে দাও, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, নিজে যেখানে থাকবে মান সম্মানের সাথে থাকবে, কাফফারা হিসাবে আমি তাকে স্বাধীন করে দেব, আজাদ করে দেব। কালা ইতিনি বিহা, তার আগে আমার কাছে নিয়ে আসো ওই মেয়েটিকে, বালিকাকে আমার কাছে নিয়ে আসো। ফাআতাইতুহু বিহা, ওই মেয়েটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করলাম। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়েটিকে বললেন, আইনাল্লাহ, জিজ্ঞাসা করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, যাতে করে জানতে পারেন যে এ ইমানদার মোমেনা না কাফেরা, আইনাল্লাহ, আল্লাহ কোথায়। তাহলে আল্লাহ কোথায় জিজ্ঞাসার মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে জানা যায় যে সে মুসলিম না কাফের, ঠিক না, হাদিস প্রমাণ করলো। কিন্তু বিদাত পন্থীরা, শুনে রাখেন, বিদাত পন্থীরা, আর আমার কাছে এইরকম বহু খবর এসছে, কোন সহি আকিদার ভাই গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো আইনাল্লাহ, বলছে আপনি পাপে পুড়ে মরে যাবেন, কেমন কথা জিজ্ঞেস করলেন, চরম অন্যায় কথা জিজ্ঞেস করে ফেললেন, এই প্রশ্নই করা যাবে না। প্রথম বিদাত এখানে তাদের শুরু, এই প্রশ্নই করা যাবে না। আর যদি প্রশ্ন হয় তাদের মধ্যে, তাহলে উত্তর হচ্ছে কুফরি উত্তর, ফিকুল্লে মাকান, আল্লাহ কোথায়, ওর জবাব হচ্ছে সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বালিকাটিকে বলল, কালাত, বলল, ফিস সামাই, আল্লাহ কোথায়, আকাশে। এখানে ফিস সামাই মানে আলাস সামাই, আগে বললাম ফি মানে আলাহ, আরবি ভাষায় হয়, আপনি বাড়ির ছাদের উপর আছেন আর টেলিফোন কে উঠছে, কোথায় আছেন ভাই, বলছে বাড়িতে আছি, বাড়িতে মানে তো ফিল বাইত, আলাল বাইত তো হয় না, কিন্তু ছাদের উপর আছেন, কথা ঠিক না ভুল, ঠিক, কারণ বাড়িতে আছেন আপনি। একটি প্রশ্ন হইল, জবাব মেয়েটি দিল যে আল্লাহ আকাশের উপর রয়েছেন। তারপরে রাসূলুল্লাহ বললেন, মান আনা, তাহলে আমি কে, যাতে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, কালেমা তাইয়েবার দুটো অংশের উপর সঠিক ইমান আছে কিনা। দুটো অংশের উপর ইমান না থাকলে মুসলিম হতে পারবে না, শুধু একটি অংশের উপর ইমান থাকলে মুসলিম হবে না এবং জান্নাতও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মানা আমি কে, বললেন ওই মেয়েটি বলছে, কালাত, আন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতিকহা, একে মুক্ত করে দাও, আজাদ করে দাও, স্বাধীন করে দাও, ফাইন্নাহা মুমিনা, কারণ এ হচ্ছে ইমানদার। দুইটি প্রশ্ন দিয়ে জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার, তার অন্তরে কি আছে সব পরিষ্কার হয়ে গেল, দুটি কথায়, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আর আমি কে।
তাহলে আমাদের যে আসল বিষয়বস্তু সেটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে এবং তার সঠিক উত্তর ফি কুল্লে মাকানো নয় আর কুলুবুল মুমিন আরশুর রহমানও নয় হ্যাঁ মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ এই কথাটি কোরআন নয় হাদিস নয় সহিহ হাদিস নয় যঈফ হাদিস নয় মুজু হাদিস নয় বানাওয়াট কথা তাদের ভন্ড সুফি পীরদের নিজের বানানো কথা আরবি এটি বানানো আরবি এই কুফরি কথার চাইতে গান বাজনা বানানো ভালো কেউ যদি গান বাজনা রচনা করে আরবি ভাষায় আর যদি গান আবৃত্তি করে তো সে ফাসিক হবে কাফের হবে না কিন্তু কেউ যদি বলে যে না আল্লাহ আরশে নেই আকাশের উপরে নেই ফিকুল্লে মাকান বা কলবে কলব আছে কুলুবুল মুমিন আরশুর রহমান সে কুফরি করলো কুফরি কথা বললো কারণ সে কোরআনকে অস্বীকার করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করলো কথা স্পষ্ট কিনা গান বাজনা করা কোরআনের কাজ ফাসিক কি কাজ সে ফাসিক হবে কিন্তু মুসলিম থাকবে তার যদি নামাজ ঠিক থাকে কলেমা ঠিক থাকে আর যদি তাওহীদ ঠিক থাকে শিরক না থাকে কিন্তু যদি বলে যে না আল্লাহকে আমি আরশের উপর মানি না আমি আসমানের উপর মানি না সবকিছুর ঊর্ধ্বে মানি না আমি মনে করি প্রত্যেকের কলবে কলব আছে সেই ব্যক্তি কুফরি করলো সে হলুলে বিশ্বাসী হোসেন মানসুর হাল্লাজের কুফরি আকিদা বিশ্বাসী ইসলামী আকিদা বিশ্বাসী নয় হানাফি শাফি মালিকি কোন আকিদা বিশ্বাসী নয় আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান এটা ইসলামী কোনো আকীদা নয় কোরআন সুন্নার কোনো বক্তব্য নয় এটা হিন্দু বেদ পুরাণের বক্তব্য দেবতা সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত এটা ঠাকুর আর ব্রাহ্মণ পোপ ফাদার ধর্মগুরুরা বানিয়েছে স্বার্থপর মানুষকে যারা গোলাম বানিয়ে নিজেদের পূজা আদায় করে নেয় তাদের সম্পদ এমন তাদের ইমান দুইটাই খেয়ে ফেলে দুনিয়াও শেষ তার আখেরাতও শেষ এই সর্বনাশটা যে লোকেরা করে এদেরকে যখন পাবলিক প্রশ্ন করলো যে আমরা তোমাদেরকে সেজদা করব কেন তোমরা আর আমরা কি বেশ কম আমি একজন মানুষ তুমি একজন মানুষ আমি তোমাকে কুর্নিশ করতে হবে তোমার সামনে মাথা নোয়াতে হবে কেন তখন এই ইবলিস গুলি এই শয়তান গুলি একটা বাণী তৈরি করেছে যে ঈশ্বর দেবতা সর্বত্র পরিব্যাপ্ত এবং বিরাজমান অতএব আমি যে ব্রাহ্মণ আমার ভিতরে দেবতা আছে তুমি আমার সেজদা করলে নিয়ত করবা যে আমি দেবতাকে ঈশ্বরকে সেজদা করছি ওই তুলসী গাছের ভিতরে ঈশ্বর আছে তুলসী গাছকে সেজদা করলে তুমি নিয়ত করবা যে ঈশ্বরকে সেজদা করেছি ঠাকুরকে সেজদা করার সময় নিয়ত করবা ঠাকুরের ভিতরে কি আছে ঈশ্বর আছে নাউজুবিল্লাহ এই ইবলিস গুলি জনগণকে ধোকা দিয়ে নিজেদের গোলাম বানাবার জন্য এই শিরকি বাক্যটি তারা তৈরি করে নিয়েছে নাউজুবিল্লাহ মিন যালিক বিশ্বের সবচেয়ে খবিস নাপাক একটি কথা এটি সর্বত্র বিরাজমান তার এই বিশ্বাস এইটা দিয়েই যত পূজা পার্বণ হয় একটা ভণ্ড পীর সেও মুরিককে বলে আমার পায়ের উপরে পর সেজদা কর আমার ভিতরে তো হ্যাঁ ঈশ্বর আছে আল্লাহ আছে নাউজুবিল্লাহ মিন যালিক অর্থাৎ এই কথা ভয়ঙ্কর কথা এই জন্য কোরআনে আল্লাহ তাআলা 1000 আয়াত আছে কোরআনে যে 1000 আয়াতের প্রত্যেকটি আয়াত এটা বুঝিয়েছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নেই তিনি হলেন আরশের উপরে কোথায় আরশের উপরে আল্লাহ কোনো পীরের ভিতরে নেই কোনো ব্রাহ্মণের ভিতরে নেই তিনি কোনো ধর্মগুরুর ভিতরে নেই কোনো ফাদারের ভিতরে নেই অতএব এদেরকে সেজদা করার কোনো প্রশ্নই আসে না এরা মিথ্যাবাদী আল্লাহ কেবলই আর রহমানু আলা আরশিস তাওয়া রহমান কেবল আরশের উপরেই সমাসীন আর কোথাও নয় অতএব এগুলির পূজা করো না তোমরা এরা মিথ্যাবাদী ঠিক নয় কি অতএব ওই কথাটি কত ভয়ঙ্কর কথা এই জন্য ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ সহ ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই সমস্ত সাহাবি তাবিন সকল আম্বিয়া সবাই বলেছেন যে মনে করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের তার ঈমান নেই আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন সেটা হলো জ্ঞানের সাতিত্ব ওই আয়াতের শুরুতে ইয়ালামু শব্দ আছে তিনি জানেন আরশের উপর থেকে তিনি তোমাদের সব কিছু দেখেন শুনেন জানেন নির্বাচনের সময় যেমন
গাজীপুরে বসে আপনারা এরশাদ জাতীয় পার্টি যারা করেন আপনারা বলেন যে এরশাদ তুমি এগিয়েছো না আমরা আছি তোমার সাথে, এরশাদ হলো রংপুরে আপনি রইলেন গাজীপুরে, আপনি কেমনে বলেন যে আমরা আছি তোমার সাথে? যারা আওয়ামী লীগ করেন তারা বলবেন হাসিনা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, উনি হয়তো গোপালগঞ্জে বা কোথাও রয়েছেন। যারা অন্য কিছু করেন বিএনপি করেন তারা বলবেন অমুক খালেদা জিয়া এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, এরা কেউই কিন্তু আপনাদের সাথে নাই। আপনি 100-150 কিলোমিটার দূর থেকে বলছেন আমরা আছি তোমার সাথে, আপনি যদি এটা বলতে পারেন এত মূর্খতা সহ, কোন গায়েব জানেন না কিছু জানেন না তারপরে বলছেন আমরা আছি তোমার সাথে, তো এত জ্ঞান এত গায়েবি এলিম নিয়ে আল্লাহ তাআলা বলবেন না যে আমি আছি তোমার সাথে? এখানে তোমার সাথে কি অমুকে গিয়েছিলো আমরা আছি তোমার সাথে মানে তোমার গায়ের সাথে লেগে আছে এটা বুঝাচ্ছেন না, আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছি, তোমাকে সাহায্য দানে আছি, তোমাকে ভোট দানে আছি, তোমার প্রচার অভিযানে আছি আমি, ঠিক না? ঠিক আল্লাহ বলেছেন তোমার সাথে আছি মানে তোমার জীবন দানে আছি, জীবন রক্ষা করণে আছি, তোমার জীবিকা দানে আছি, হেদায়েত দানে আছি, তোমার হেফাজতে আমি আছি, সুবহানাল্লাহ। কিন্তু আমি আছি কোথায়? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, কেবল আরশের উপরেই অ্যাবসলুটলি তিনি সবার ঊর্ধ্বে, এই মাটির পৃথিবী তার উপরে আছে সাত আসমান, তার উপরে আছে আল্লাহর কুরসি, যে কুরসিতে সাত আসমানকে রাখলে মনে হবে কাদারাহিমা সাবা, সাতটা সিকি পড়ে আছে বিশাল মরুভূমিতে, এই সাত আকাশের উপরে হলো আল্লাহর কুরসি, কুরসির উপরে হলো মহাসাগর, যেটা সূরা হুদের 6 নম্বর আয়াতে এসেছে ওখানে আরশু হলাল মা, আল্লাহর আরশ হলো পানির উপরে, সেই মহাসাগর পারতে উদ্য জগতের 500 বছর লাগে, নিম্ন জগতের 3,65,000 বছর লাগে। আল্লাহর ওখানের একদিন তোমাদের পৃথিবীর 1,000 বছরের সমান, তাহলে 500 বছর যদি আকাশের 500 বছর হয় আমি হিসাব করেছি দুনিয়ার 3,65,000 বছর লাগবে শুধু ওই সাগরের তলা থেকে উপরে উঠতে, উঠেন গিয়ে এবার এখানেও আল্লাহ নেই আরো উঠতে এর উপরে আরশ, সেই বিশাল আরশ সাত আসমানকে যদি সে আরশে রাখা হয় তাহলে মনে হবে সেই সেই মানে সাত আসমান থেকে কুরসি এত বড় যে কুরসির মধ্যে সাত আসমানকে রাখলে সিকির মতো মনে হবে, আরশের তুলনায় কুরসি, কুরসির তুলনায় আরশ এত বড় যে কুরসিকে আরশে রাখা হলে ছোট্ট লোহার একটা রিং এর মতো মনে হবে। সেই আরশের উপরেই তারও উপরে অ্যাবসলুটলি নিরঙ্কুশ ভাবে উপরে আল্লাহ তাআলা তার হাতের তালুতে যদি মহাবিশ্বকে রাখা হয় সাত আসমান রাখা হয় কখর দলা তিন সাবা, ইবনে আব্বাস বলেছেন 7টা সরিষার দানার মতো মনে হবে। তাহলে আমাদের যে মহাকাশ বিজ্ঞানীরা আছেন সবাই সরিষা বিজ্ঞানী, কি বিজ্ঞানী এটা নিয়ে আর কি নাচানাচি করো, এত জানো কি জানো, আল্লাহকে জানলে কিছু জানা হলো, এত বড় আল্লাহ তার হাতের তালুতে মহাবিশ্বটা সরিষার দানা, আল্লাহ জানলে তাকে জানো, তার গুণাবলী জানো, তার কোরআন জানো, জ্ঞানের বিপদে এসে এগুলি জেনে নাও।